এফ কমার্সের যুগ বা ই কমার্সের যুগ, এইটাকে অস্বীকার করার কোনো কারণ নাই। আপনি আপনার সেলটাকে যদি বাড়াতে চান, দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান, আপনাকে ডেফিনেটলি আপনার অনলাইনে আসতে হবে। আপনি যতই অফলাইনে একসময় চিন্তা করতেন, আমি শোরুম করব, আমি বিভিন্নভাবে ব্যবসা করব, অফিস নেব, এখন কিন্তু ব্যবসা করার জন্য আপনার অফিস বা শোরুম বা ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা হাতে খুলে নেওয়ার জন্য অফিস বা শোরুমের কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একটা ই কমার্স সাইট দিয়ে, একটা ওয়েবসাইট দিয়ে অথবা একটা এফ কমার্স ফেসবুক পেজ দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এবং ফেসবুক পেজ বা ই কমার্স সাইট যেটা, সেটাকে কিন্তু এখন শোরুম হিসেবে কনসিডার করা হয়, কারণ সেখানে আপনি শোরুম যেভাবে তার পণ্য সাজায়, একইভাবে আপনি কিন্তু এই সাইটে বা এই পেজে আপনি আপনার পণ্য সাজাতে পারেন। বাংলাদেশে দেখেন অনেকেই আগে বিভিন্নভাবে শোরুম খুলে, আমরা অনেক প্রতিষ্ঠানের নাম বলতে পারি, বুটিক্স হাউস বলতে পারেন, আপনি প্রচুর শোরুম খুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শোরুম করেছে, বিভিন্ন শাড়ির মিউজিয়ামগুলো বলতে পারেন, প্লাস বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্যের শোরুম আছে, ইলেকট্রনিক দ্রব্যের। তারপর আপনি দেখবেন বিভিন্ন বাটা, বা আমরা যদি খুব বড় বড় ব্র্যান্ডের কথাও বলি, বাটা বা জুতোর শোরুম, এরকম অনেক শোরুম কিন্তু বাংলাদেশে বা সারা পৃথিবীতে শোরুম খুলে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু শোরুমে ব্যবসা করার পরেও তাদের বিক্রি আরও বাড়ানোর জন্য, আমি বলছি না শোরুমের কনসেপ্ট নষ্ট হয়ে গেছে বা এটার আবেদন নাই, অনেকেই দেখে শুনে ফিজিক্যালি জিনিস কিনতে চায়, কিন্তু অনেক মানুষেরই কিন্তু সময় নাই, অনলাইনে অর্ডার করে জিনিস কিনতে চায়। সো আপনি যদি আপনার বিক্রিটাকে, আপনি হয়তো কোনো একটা জেলায় ব্যবসা করেন, জেলায় কোনো একটা পণ্য নিয়ে ব্যবসা করেন, আপনি যদি সেটাকে ওয়েবসাইটে বা পেজে আপনি যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেটা সারা বাংলাদেশের প্রতিটা জেলার লোকজন কিন্তু দেখতে পেলো এবং সে কিনতে পারলো, বা বিদেশ থেকেও আপনি কিন্তু অর্ডার আনতে পারেন। সো এই জন্য আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে যে একটা ওয়েবসাইট বা একটা ই কমার্স সাইট কীভাবে করতে হয়, বা আপনি যদি ওয়েবসাইট আপনার কাছে মনে হয় এক্সপেন্সিভ শুরুতে, আপনি একটা পেজ দিয়ে অন্তত ব্যবসাটা শুরু করতে পারেন, যেটা আপনাকে একটা শোরুমের খরচ বাঁচিয়ে দেবে। আপনি দেখবেন একটু আগে আমি যে উদাহরণটা দিলাম বাটা, তাদের এত বড় এস্টাবলিশমেন্ট সারা বাংলাদেশে আছে, তারাও কিন্তু এখন অনলাইনে ব্যবসা করছে, তারাও কিন্তু অনলাইনে নেমে গেছে। এরকম অনেক হাজারো শোরুম, আপনি ইলেকট্রনিক শোরুম বলেন, প্রত্যেকের কিন্তু এখন পাশাপাশি অনলাইন ওয়েবসাইট আছে, পেজ আছে, ফেসবুক পেজ আছে, সো তারা কিন্তু মানে সবই আছে, অনলাইনেও তারা সরব। সো এইটার আবেদন অনেক বেড়ে গেছে, কারণ মানুষের হাতে সময় নেই ফিজিক্যালি যাওয়া, যানজট একটা বড় কারণ। আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশে ই কমার্স বিজনেস ফ্লারিশ করার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে বাংলাদেশের যানজট। সো এই যানজটের কারণে মানুষ দুই ঘন্টা সময় নষ্ট করে একটা মার্কেটে যাওয়া, আবার কেনাকাটা করে আবার দুই ঘন্টা খরচ করে বাসায় আসা বা কোনো একটা প্রোগ্রামে যাওয়া, এটা আসলে মানুষ এখন আর করতে চায় না। সো যার কারণে এটা একটা বড় কারণ, এবং ডেফিনেটলি কোভিড শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনলাইন কেনাকাটাটাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। বলা হয় বাংলাদেশে আগামী 5-10 বছর পরে আমরা যেখানে যেতাম কোভিডের কারণে, আমরা সেটা অর্জন করে ফেলেছি। সো সেই জন্য আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, আপনাকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে আপনার প্রেজেন্স থাকতে হবে। সেই জন্য আপনি এই ওয়েবসাইট এবং পেজটা কীভাবে তৈরি করতে হয় সেটার একটা ধারণা আপনাকে নিতে হবে, এবং এই এটাকে শুধু আপনি পেজ খুললে হবে না, এটা প্রতিনিয়ত আপডেট করতে হবে, প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, প্রতিনিয়ত আপনাকে ছবি চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, কাস্টমারদের রিপ্লাই দিতে হবে, পুরো জিনিসটার সঙ্গে, প্রসেসটার সঙ্গে, এবং কীভাবে আপনি কাস্টমারদের কাছে পৌঁছাবেন আপনাকে বুস্ট করতে হতে পারে। সেই জন্য আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা কিছুটা জানতে হবে। সো আপনার প্রতিষ্ঠানের একটা অংশ হইতে পারে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং জন্য, একটা আপনার যে নর্মাল যে ট্রেডিশনাল মার্কেটিং আছে তার একটা পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে একটা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং অংশ বা ডিপার্টমেন্ট বা দু একজন লোক থাকতে হবে যারা এই কাজটা, বা বড় কোম্পানি হলে হয়তো একটা একটা ডিপার্টমেন্টই থাকবে যারা এই কাজটা প্রতিনিয়ত করবেন, কারণ এখানে প্রতিনিয়ত কোয়েরি আসে, সেগুলো রিপ্লাই করতে হয়, প্রোডাক্ট ডেলিভারির ব্যাপার আছে, প্রতিনিয়ত প্রতিদিন অনলাইনে ডেলিভারি করতে হয়, সেই ডেলিভারিগুলো আবার হচ্ছে
থার্ড পার্টি দিয়ে কেউ কেউ নিজে করে থাকেন। সো এই পুরো জিনিসটা প্রসেসটার মধ্যে আমি বলবো আপনি যুক্ত হয়ে যান। আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য তো এই অনলাইনে একটা ফেসবুক পেজ দিয়ে বা একটা ওয়েবসাইট দিয়ে ব্যবসা করার সুবর্ণ সুযোগ, কারণ হচ্ছে আপনাকে একটা শোরুম নিতে হচ্ছে না লাখ লাখ টাকা খরচ করে, আপনি পেজটা দিয়েই কাজটা শুরু করতে পারেন। তবে একটা সতর্কবার্তা একই সঙ্গে আমি উচ্চারণ করতে চাই, আপনি ডেফিনেটলি ফেসবুক নির্ভর হবেন না। আপনি যদি ব্যবসাটাকে একটু বড় করতে চান আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, কারণ কোনো দিন যদি ফেসবুক বন্ধ হয়ে যায় বা আপনার পেজটা হারিয়ে যায় বা ফেসবুক আপনার পেজটা বন্ধ করে দেয় কোনো কারণে, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে, আপনি কিন্তু মেবি আপনার হয়তো প্রতিদিন পেজ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা সেল হয়, এরকমও কেউ কেউ আছেন, তারা কিন্তু পথে বসে যাবেন। সেই জন্য আপনার ওয়েবসাইটে সেটা, হ্যাঁ যারা ছোটো ব্যবসায়ী যারা শুরু করতে চান 20,000-50,000 টাকা দিয়ে, আপনি শুধু প্রোডাক্ট কিনে আর একটা পেজ করে, এবং পেজে আপনার কী দরকার, সেখানে গ্রাফিক্সের কিছু কাজ দরকার, কিছু ভিডিও এডিটিং দরকার, আর কন্টেন্ট রাইটিংটা ভালো জানতে হয়। এই তিনটা জিনিস জানলে কিন্তু আপনি পেজটা বা ওয়েবসাইটটা আপনি সুন্দর করে সাজাতে পারেন। আবার বলছি, গ্রাফিক্সের কিছু কাজ, কিছু কন্টেন্ট রাইটিং, কীভাবে আপনি কী কী বক্তব্য দিতে চাচ্ছেন লেখাটা, কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ, এইটা যদি আপনি জানেন তাহলে আপনি সুন্দর করে পেজটা মেনটেন করতে পারেন। এবং পেজ ওপেন করা তো খুবই সহজ, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই আপনি একটা পেজ ওপেন করতে পারেন, বাট পেজটা কতটা লুক্রেটিভ, আপনি একটা মানুষ দোকান বা একটা শোরুম যেভাবে সুন্দর করে সাজাতে চায়, আপনার পেজটা দেখে কাস্টমার এখানে ঢুকবে কি না, দেখবে কি না, স্ক্রল করবে কি না, সেটা নির্ভর করবে আপনি পেজটা বা ওয়েবসাইটটা, ই কমার্স সাইটটা কত সুন্দর করে আপনি সাজিয়েছেন সেটার উপর নির্ভর করবে। সো এখানেও কিন্তু দর্শককে বা কাস্টমারকে আকর্ষণ করার ব্যাপার আছে, এটা মাথায় রেখে আপনাকে পেজটা করতে হবে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা নতুন করে ব্যবসা শুরু করছেন, ব্যবসা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা দারুণ একটা সুযোগ। আমি শুনেছি 10,000-20,000 বা 5,000 টাকা দিয়েও একটা পেজ খুলে অনেকে ব্যবসা শুরু করেছেন, বিশেষ করে বাংলাদেশে এখন অনেক মেয়ে ঘরে বসে শুধু ফেসবুক পেজের মাধ্যমে বেশ ভালো ব্যবসা করছেন, এরকম অনেক উদাহরণ আমাদের নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে আছে। এবং আপনারা জানেন যে এই প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত উদ্যোক্তাদেরকে প্রমোট করে যাচ্ছি, তাদেরকে শিখিয়ে যাচ্ছি কীভাবে একজন উদ্যোক্তা হতে হয়, এবং এই আজকের সেশনটাও তারই একটা অংশ। সো শুরু করে দেন, আপনি কোনো অবস্থাতেই অনলাইন প্ল্যাটফর্মটাকে আর বাদ দিয়ে ভবিষ্যৎ বিজনেস পরিকল্পনা করতে পারবেন না। অনেক ধন্যবাদ।